নজরে পুরো ভোট, জনসংযোগ বাড়াতে পথে কোমর বাঁধছে পুরসভা, কোন দফতর কাজে গড়িমসি করছে কিনা তা খতিয়ে দেখতে চালু হচ্ছে জনসংযোগ কার্ড। অভিযোগকারী সমস্যার সমাধান কতটা এগোলো তা বিস্তারিত নেওয়া হবে এই কার্ডে। দুয়ারে করা নাড়ছে পুরো ভোট, তার আগে নতুন করে জনসংযোগে ঝাঁপাচ্ছে ছোট লালবাড়ি। মেয়র অঙ্কল তো ছিলই, এবার নতুন সংযোজন বিশেষ জনসংযোগ কার্ড। কোন সমস্যা নিয়ে মেয়রের কাছে গেলে দেওয়া হচ্ছে জনসংযোগ কার্ড। সেই কার্ডে কি থাকছে? মেয়রের দেওয়া জনসংযোগ কার্ড নিয়ে সংশ্লিষ্ট দফতরে যাবেন অভিযোগকারী। সেই দফতরের আধিকারিক সমস্যা নিয়ে কি পদক্ষেপ করলে তা লিখে দেবেন কার্ডে। কেন হঠাৎ এমন পদক্ষেপ? ছোট লালবাড়ির অন্দরের খবর, মেয়র অন কল শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা নিয়ে মেয়রকে ফোন করছেন শহরবাসী। মেয়র তাদের নির্দিষ্ট দপ্তরে যাওয়ার কথা বলছেন, কিন্তু গোলটা বাঁধছে সেখানে। অনেক দপ্তরই সমস্যা নিয়ে পদক্ষেপে গড়িমসি করছে, বদনাম হতে হচ্ছে পুরসভাকে। সেই অশোকের দাওয়াই হিসাবে কাজ করবে এই কার্ড। মেয়র অফিসের থেকে একটা কার্ড দেওয়া হবে, যেই কমপ্লেন্ট এলো একটা কার্ড সেই কমপ্লেনারকে দেওয়া হবে। সেই কমপ্লেনার সেই কার্ডটা নিয়ে আমরা যখন মেয়র অফিস থেকে তার ডিপার্টমেন্টে পাঠাচ্ছি, সেই কার্ডটা নিয়ে উনি যাবেন। সেখানে গিয়ে করলে লিখে দিতে হবে কার্ডের মধ্যে যে হ্যাঁ কাজটা হয়ে গেল, যদি না হয় অনেক, এবং সেটা পেয়ে গেলে কতদিনের মধ্যে করতে হবে সেটার মধ্যে থাকবে, এবং সেটার সাথে সাথে কম্পিউটারেও তুলে দেবে। পুরসভার কাছে যাবতীয় কাজের নথি লিপিবদ্ধ থাকলে বোঝা সহজ হবে কোন দপ্তর কাজে কতটা গাফিলতি করছে। উদ্দেশ্যটা স্পষ্ট, পুরভোটের আগে পরিষেবা নিয়ে কোনো অভিযোগ শুনতে রাজি নন মেয়র। তিনি চান কাজের মাধ্যমে লালবাড়ির দখল ফের একবার সুনিশ্চিত করতে। ক্যামেরায় কমলের সঙ্গে কমলিকার রিপোর্ট, জি ২৪ ঘন্টা।